পুজো তো প্রায় চলেই এলো আর জিও বাংলা প্রেজেন্ট শারদ সম্মান দু হাজার উনিশের পুজো এসে পুজোর গন্ধ এসেছে পুজো পরিক্রমা নিয়ে আমি সেটা শহরের আনাচে কানাচে ঘুরতে ঘুরতে চলে এসেছি মহামায়াতলা ইস মিলনীতে আর পেয়ে গেছে এই ক্লাবের কিছু সদস্যকেও আসুন জেনে নেওয়া যাক তাদের বছরের পরিকল্পনা ঠিক রকম। নমস্কার প্রথমত জিও বাংলায় আপনাকে স্বাগত এটা আপনাদের কত তম বর্ষ চৌষট্টিতম বর্ষে করলো আমাদের আমি হচ্ছে ক্লাবের ওয়ার্কিং প্রেসিডেন্ট সাম্যব্রত দত্ত আপনাদের কি থিম পূজা না সাবেকি আমরা এবছর আমরা সাবেকিতে চলে আসলাম আচ্ছা মানে আপনারা থিম করতেন সাবেকিতে এলেন আচ্ছা এই ট্রানজিশনটা একটু কিন্তু নতুন লাগছে হ্যাঁ আমরা আমরা সাবেকিতে আসলাম কারণটা কি থিমের মধ্যে হয়তো বাহুল্য আছে কিন্তু আন্তরিকতা নেই তাই আমরা এবছর আমরা মহামায়াতলা ইসপিলনি প্রথম আমরা থিম নিয়ে চিন্তাভাবনা করে ফেলেছিলাম কিন্তু আগের বছর তো যে যে অভিজ্ঞতা হয়েছে যে আমরা দেখছি যে আন্তরিকতা দিন দিন কমে যাচ্ছে তাই আমরা তাই আবার কি করলাম না এই আন্তরিকতা ক্লাবের সমস্ত সদস্যদের মধ্যে যেটা একটা একাত্ম ভাব সেটাকে গড়ে তোলার জন্য আমরা আবার সেই আগেকার সাবেকি পদ্ধতিতে ফিরে আসছি এটা একটা তো প্রথম প্রথম কারণ পাশাপাশি আর একটা কারণ হচ্ছে যে এই মুহূর্তে সারা বিশ্বে একটা অর্থনৈতিক মন্দা চলছে সেই অর্থনৈতিক মন্দার প্রভাব ভারতবর্ষে প্রচণ্ড পরিমাণে পড়েছে তাই স্বাভাবিকভাবে আমরা একটা বাহুল্য দেখাচ্ছি মানুষের হাতে পয়সা নেই এটা তো আমরা একটা ভালো মেসেজ দিতে পারি না পুজো মানে আনন্দ তার এমন কোন আমরা অপ্রিয় ঘটনা ঘটবে না যাতে এই পুজো কেন্দ্রিক দেখা গেলো যে কোনো মানুষের উপরে চাপ সৃষ্টি হচ্ছে তাই আমরা ভাবলাম যে আজকে তার এই পরিস্থিতি সমাজ ব্যবস্থা এবং আর্থিক অবস্থা যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে তার থেকে আমরা একটা ব্যাক করলাম না মানুষকে কিছু আনন্দ দেওয়ার চেষ্টা করব তাই আমরা ঠিক করলাম যে এবছর আমরা কিছু গরিব মানুষকে অন্তত হাজার মানুষ আমরা চেষ্টা করছি যাই পারবো কি না তাদের হাতে আমরা বস্ত্র তুলে দেওয়ার চেষ্টা করব তিন দিন ধরে অন্ন অন্নভোগ করাবো এবং সাথে সাথে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক বলতে একদম সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা বলতে আমরা যেটা বুঝি সেই সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা আমাদের এই মহামায়াতলায় এবং বৃহৎ আকারে গড়িয়া অঞ্চলে মানুষকে উপভোগ দেওয়ার চেষ্টা করব মানে পুজো তো সকলেরই সেখানে কোনো উচ্চবিত্ত নিম্নবিত্ত নেই পুজো সকলেরই তাই সকলেই যাতে আনন্দ উপভোগ করতে পারে তার চেষ্টা করছে এই ক্লাব এই পুজো তাই তো একদম আচ্ছা তো আপনাদের পূজোর পরিকল্পনাটা যদি একটু বলেন মানে কিভাবে প্রস্তুতি হচ্ছে এটা যদি হ্যাঁ আমাদের মূলত এই বছর আমরা একদম যা আগেকার আমরা যেরকম পুজো দেখে এসেছি একদম কাপড়ে কাপড়ের উপরে একদম আমরা একটু চাইছি ম্যাটার স্কোয়ার স্টাইল আপনারা একটু বললাম কেনটা বললাম যে ওই রকম আমরা সাবিকি মূর্তি হবে কুমোরটুলি থেকে আমাদের মূর্তি আসছে এবং ম্যাডাক স্কোয়ার আপনারা যেভাবে দেখেন পুজোটাকে ওখানে অনেক বড় আকারে দেখেন তার ছোট সংস্করণ আমরা করার চেষ্টা করছি আড্ডার ব্যবস্থা থাকবে আর আড্ডার একটা পরিবেশ থাকবে একদম তাই জন্য আমি বলছিলাম আপনাকে সাংস্কৃতিক একটা পরিমণ্ডল সৃষ্টি করার চেষ্টা করব পরিকল্পনা আমরা নিয়েছি কতটা সাফ সাফল্য লাভ করবো সেটা পরের কথা কিন্তু এই পরিকল্পনা আমরা নিয়েছি এখানে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল এবং আড্ডার স্থান হবে এবং একটা অদ্ভুত পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করব আমরা আশা করি আপনারা দেখতেই পারবেন দেখি সেই সব কতটা সফল হয় নিশ্চয় একদম ব্যস্ততম রাস্তা মেন রোডের উপরেই কিন্তু এই পুজোটা তো মানুষের ভিড় হবে তা নিয়ে তো কোনো সন্দেহ নেই তো তার জন্য সেফটি সিকিউরিটির ব্যবস্থা তো রাখতেই হয় তার জন্য কি থাকছে একদম তাই আমাদের নিজস্ব কিছু সিকিউরিটি থাকে সেই ব্যবস্থা তো থাকছেই পাশাপাশি এখানে যারা পুলিশ প্রশাসন তারা প্রচণ্ড হেল্প করে কারণ এই পুজোটা বড়ো পুজো আকারে জানতো সবাই তাই বড়ো পুজোই হবে কিন্তু সাবিকেই আনা হবে থিম থেকে সরে সাবিকে কেনা একদম পুজোটা বড়ো হয় যেরকম বড় হয় সেরকমই হবে শুধু আমরা একটু আমাদের আজকের যে আজকাল সাধারণ মানুষের যে মধ্যে যে দিন দিন আত্মকেন্দ্রিক ভাবটা এসছে তার থেকে বেরিয়ে এসে আমরা আন্তরিকতা জায়গাতে আনার চেষ্টা করি আপনাদের উদ্বোধন কবে আমাদের উদ্বোধন চতুর্থী আচ্ছা তো জিও বাংলা উনিশের পুজো পরিক্রমা নিয়ে আমি কিন্তু চলে এসেছি আজকে আপনাদের ক্লাবে আর আপনাদের পরিকল্পনাটা দর্শকদের তুলে দিচ্ছি তো কতটা এক্সাইটেড আর কতটা ভালো লাগে অবশ্যই জিও বাংলা আমাদের আগের বছর আমাদের পুজোটাকে প্রমোট করেছিল এবং অসাধারণ আমরা জিও বাংলা থেকে প্রাইজও পেয়েছিলাম জিও বাংলাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং জিও বাংলা আজকাল প্রচুর মানুষ দেখছে আপনাদের আমরা এটা আমরাও দেখ আমাদের ক্লাবের সদস্যরা সবাই দেখে তো অবশ্যই পাশাপাশি আমিও দেখেছি যে আপনারা অনেক কিছুই কভার করেন যেটা অসাধারণ থ্যাংক ইউ আর ক্লাবের লোকেশন এই পুজোর লোকেশনটা যদি একটু বলে দেন তাহলে দর্শনার্থীদের আসতে সুবিধা একদম একদম যেটা হচ্ছে আমরা যদি আপনার মেইন রোড এইট বি বাস স্ট্যান্ড যাদবপুর থেকে যদি আসেন তাহলে গড়িয়া ধরে মহামায়তলা আবার যদি বাইপাস ধরে আসেন আপনারা বাইপাস ধরে কামালগাঁজি থেকে রাইট সাইডে টার্ন নিলে হচ্ছে মহামাতলা এটা হচ্ছে মহামাতলা স্টপেজ একদম মেইন রোডের উপরে এখানে আসলেই সবাই বুঝতে পারবে এখানে পুজো হচ্ছে আলোয় আলোয় কার হয়ে যাবে একদমই ধন্যবাদ জেনে নিলাম মহামায়াতলা ইস্ট মিলনের এবছরের পরিকল্পনা কি তারা কিন্তু থিম থেকে সাবেকির পথে এগিয়েছেন আন্তরিকতাটাকে আরও ধরে রাখার জন্য আমি ইপসিতা আবারও ফেরত আসবো নতুন কোন ক্লাবের নতুন সদস্যদের নিয়ে পূজা পরিক্রমা নিয়ে ততক্ষণ দেখতে থাকুন জিও বাংলা আমরা ধন্যবাদ জানাই আমাদের স্পন্সর এম বাজার